রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সাদর অভিনন্দন এবং স্বাগত। আমরা কজনের আজকের প্রযোজনা ইন্দিরা পার্থসারথির নাটক আওরঙ্গজেব। সময় বিরতিহীন 2 ঘন্টা 15 মিনিট। আজকের প্রযোজনা আওরঙ্গজেব। একটি বিশেষ অনুরোধ, যারা মোবাইল ফোন নিয়ে অডিটোরিয়ামে এসছেন, বিশেষভাবে জানবার জন্য উৎসুক হতে হবে। সাবাস সাবাস ভুমার অর্থ? এখানেই বাস্তব অর্থ লুকিয়ে আছে শাহজাদা। আমাদের হিন্দু ধর্মের সারোচ্চার এই শব্দটিতেই আমি আরো জানতে চাই। যাতে অন্য কিছু দেখা যায় না, অন্য কিছু শোনা যায় না, তাই হলো ভুমা। ভুমা সীমাহীন, অনন্ত, অসীম, যা ক্ষণস্থায়ী নয়, যা মরণশীল নয়। ভুমা অমৃতময়, যা মানুষকে নিয়ে যায় অমর্ত লোক। শাহজাদা, আমাদের ছান্দোগ্য উপনিষদে মানব জীবনকে এইভাবেই দিকচালিত করবার নির্দেশ দেওয়া আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাদের পয়গম্বরও এরকমই নির্দেশ দিয়েছেন, বলেছেন সুরা আল্লাহ পেরোন। তার প্রথম শ্লোকই রয়েছে, আল্লাহ সর্বোচ্চ এবং সত্য, আল্লাহ অসীম অনন্ত। ইনশাআল্লাহ, এই দুই মহান ধর্মের ব্যাখ্যা কি আশ্চর্য রকম ভাবে অভিন্ন। ধন্য ধন্য, আমি অনুবাদ করব উপনিষদ। আমার ভাষায় অনুদিত হবে উপনিষদ। সেরে আকবর অথবা অথবা সেরুল আসরা। হ্যাঁ, সেরুল আসরা। তসলিম শাহজাদা, মুলকি সাহেব আপনার সাথে মোলাকাতের আর্জি জানিয়েছেন। এখন কি প্রয়োজন? শুধু আপনাকেই তা জানাবেন। মঞ্জুর হওয়া করবে, মৌলভি সাহেবকে ফিরিয়ে দেওয়া যায় না, তাই আমি আমার মানছিলে আমার আমন্ত্রণ জানাব।
তশরিফাকে। কি এমন জরুরি বার্তা মৌলভী সাহেব এই সন্ধ্যায় আপনি এখানে? ইমাম আপনার উপরে ভয়ানক রুষ্ট, এই খবরটাই আমি আপনাকে জানাতে এসেছি। কেন? দিন পাঁচেক আগে মোহাম্মদ রশিদকে আপনি কি বলেছেন? কি ব্যাপারে বলুন তো। আপনি ওর সামনে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আপনি হাসছেন শাহজাদা, বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা গুরুতর না হলে এ বয়সে আমি এতদূর থেকে এখানে ছুটে আসতাম না। আচ্ছা মৌলভী স্যার, আমি যদি বলি আমরা সকলেই ঈশ্বরের প্রতীক, তার অর্থ কি এই যে আমি নিজেকে ঈশ্বর বলে জাহির করলাম? হ্যাঁ, আমি ঠিক আপনার মুখ থেকে এই সঠিক কথাটাই যাচাই করতে এসেছি। আচ্ছা, অহং ব্রহ্মাস্মি, এই কথাটির অর্থ জানেন? কাফেররা আপনাকে একদম নষ্ট করে দিয়েছে। কেউ কাউকে নষ্ট করে না মৌলভী স্যার, কারোর দুঃখ সুখ অন্যের উপর নির্ভর করে না। উত্তেজিত না হয়ে আমার পুরো কথাটা আগে মন দিয়ে শুনুন। আমি সেই দর্শনকে অনেক বেশি স্বচ্ছ বলে মনে করি যে দর্শন বলে ঈশ্বর আমাদের অন্তরে, বলে না যে আমরা ঈশ্বরের কৃতদাস। আমাদের ধর্ম কি আপনার কথা বলে? নিজেকে ঈশ্বর বলে দাবি করাটা কি মানুষের চরম অধ্যাত্ম নয়? অধ্যাত্ম হলো তাদের যারা ঈশ্বর থেকে মানুষকে পৃথক করে রাখে, আর আমি ঈশ্বরের কৃতদাস এই কথা বলে আপনারাই যুগ যুগ ধরে তাই করে আসছে মানুষকে ছোট করছে। আমি যদি বলি ঈশ্বর আমাদের অন্তরে, তার গুরু তাৎপর্য হলো এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া অন্য কারোর অস্তিত্ব নেই, আর এই উপলব্ধি প্রকাশই হলো মানুষের সরল বিনয়। এ হলো কুটকাচারি, আর ঈশ্বর নিয়ে কুটকাচারি ও একমাত্র হিন্দুরাই করে থাকে। এতক্ষণ আমি আপনাকে যা বললাম তা আমাদের জালালউদ্দিন রুমির কথা, এ কোনো হিন্দু পুঁথি থেকে ধার করা কথা নয়। ওই সুফি আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্যই নেই। এত দূর থেকে আপনি শুধু এই কথা বলবার জন্যই এসেছে? শাহজাদা দারাশিক, আপনার এই ধর্মীয় মতামতে আমি এতটুকু সন্তুষ্ট হই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আপনাকে অত্যন্ত স্নেহ করি, এবং সেই স্নেহের বশবর্তী হয়ে আমি আপনাকে সাবধান করে দিতে এসেছি। কী বিষয়? আমি তো আপনাকে আগেই বললাম, আমাদের ধর্মীয় প্রধানরা আপনার আচার বিবাহ ব্যবহারে বড় রুষ্ট, তারা আপনার প্রতিদিনের কার্যকলাপের উপরে তীক্ষ্ণ নজর রাখছে এবং নিয়ম করে সমস্ত সংবাদ ঔরঙ্গজেবের কাছে পাঠাচ্ছে। আমার বিশ্বাস আপনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র পাকিয়ে উঠছে। আমার আশঙ্কা এতে অচিরেই আপনার এবং মহান সম্রাটের কোনো ক্ষতি না হয়ে যায়। তাই আমার অনুরোধ, যতক্ষণ না পর্যন্ত আপনি মসনদ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার করে থাকাটাই শ্রেয়, এতে আপনারই মঙ্গল। অরঙ্গজেব আর আপনার ওই ধর্মে ইমামদের কিভাবে শাস্তা করতে হয় তা আমি খুব ভালোভাবে জানি। তাহলে যে এই অপ্রিয় কথাটা আপনাকে বলতেই হচ্ছে যে শাহজাদা, দর্শন যাতনা উৎপত্তি তার সিকি ভাগ উৎপত্তি আপনার রাজনীতিতে। আমি তো দর্শন এবং রাজনীতিকে আলাদা করতে চাই না। তাহলে শুনুন, ক্ষমতার উপরে দাঁড়িয়ে থাকে সমস্ত রাজনীতি সব দর্শন। তাই আমার অনুরোধ, আগে আপনি ক্ষমতা অর্জন করুন, তাকতে বসুন, তারপর আপনার দর্শন নামা প্রচার করুন। একমাত্র ক্ষমতাই যে কোনো নীতিকে হেলিয়ে দিতে পারে। এখন আমি বুঝলাম রাজনীতি আর দর্শনের কাঠছড়াটা কোথায়। বেশ, তাহলে ক্ষমতা দখল করবার পরেই না হয় আমি আমার নীতির প্রতিষ্ঠা করব। অলিবি সাহেব, আপনি ঠিক, অরঙ্গজেব ক্ষমতা দখল করবার জন্য চা খুশি তাই করতে পারে, কিন্তু আমি অরঙ্গজেবের সাথে চুষতে পারবো। আমি জানি অরঙ্গজেবের সাথে বিশাল সেনাবাহিনী রয়েছে, কিন্তু তাতে আমি বিন্দুমাত্র বিচলিত নই। খলিলুল্লাহ খান, আজগর খান, দিলের খান, যশবন্ত সিং, কুমার রাম সিং,
এদের মতো মহান যোদ্ধারা তো আমার পক্ষে, আর এদের সজ্জার কথা তো আপনি খুব ভালোভাবে জানেন। তাহলে আমি আল্লাহর কাছে দোয়া মাগি, এই মুহূর্তে আপনি যাদের যাদের নাম করলেন তারা প্রত্যেকে যেন শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সঙ্গে থাকে। কেন, আপনি কোনো সন্দেহ করছেন? এই প্রশ্নের উত্তর দিতে আমাকে বাধ্য করবেন না শাহজাদা। আমি শুধু এইটুকু মাত্র জানি, শেষে যা কিছু ঘটবে তা একমাত্র আল্লাহর বিধানেই ঘটবে, এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই শাহজাদা তারাশিক। সত্যি অরঙ্গজেবের সাথে আমি পারব না, সন্দেহ নেই। আমি জানি সুজাহ মোরাদ ওর সঙ্গে রয়েছে, কিন্তু বাধাতে তো ওরা নাদা। ওরা কেন বুঝতে পারছে না যে অরঙ্গজেব ওদের তাতাচ্ছে শুধুমাত্র নিজে ফলটা খাবে বলে? আমি জানি 17 বছর বয়সে যুদ্ধক্ষেত্রেও নিজের বীরত্বের পরিচয় দিয়েছিল, কিন্তু ওর ব্যক্তিগত বীরত্ব এই বিশাল সাম্রাজ্যের অধিষ্ঠানের কি কাজে আসবে? এখনো তো সম্রাটের নির্দেশই শেষ নির্দেশ, আর শাহনশাহ তো আমার পক্ষে। অঙ্কুরে অরঙ্গজেবকে বিনষ্ট করে ফেলতে হবে, ওকে কিছুতেই ক্ষমতা দখল করতে দেওয়া যায় না। ও যদি একবার হিন্দুস্তানের মাস্টারে বসে তাহলে সুবিশাল সাম্রাজ্য নিয়ে আমার যে মধুর আশা তো ধুলে মিশে যাবে। একমাত্র অরঙ্গজেবের ধ্বংসেই এই হিন্দুস্তানে লোকায়ত শাসন কায়েম হতে পারে, আর আমার নিয়তি এখন সে পথে যাবারই নির্দেশ দিচ্ছে। কিন্তু আমি কি সত্যি সত্যি অতটা শক্তিশালী? অরঙ্গজেব যদি ক্রমাগত এইরকম হিন্দু আর মুসলমানদের হেনস্থা করে চলতে থাকে তাহলে সময় আর খুব বেশি দূরে নেই যখন শিয়া সম্প্রদায় আর রাজপুতেরা আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মনে হয় এটাই এখন অরঙ্গজেবের অভিপ্রেত। আমি কিছুতেই বুঝি না অরঙ্গজেব বাবাকে এত ঘৃণা করে কেন। তোমার মনে আছে দাদা, যখন তুমি তোমার নতুন হাবেলির দ্বারোদ্ঘাটন করেছিলে সেটা দেখতে শাহনশাহ সহ তোমার সব ভাইজানদের ভেতরে নিয়ে গেছে। আজ খেয়াল করে দেখো অরঙ্গজেব কিন্তু সেটা দেখতে ভেতরে যায়নি, ও চুপচাপ হাভেলির বাইরে দাঁড়িয়েছে। ঘটনাচক্রে আমিও সে পথ দিয়েই যাচ্ছিলাম, তাকে ওই অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জানতে চেয়েছিলাম আর সকলের মতো ও ভেতরে যায়নি কেন। তার উত্তরে আমাকে কি বলেছিল জানো? কি বলেছিল? বলেছিল, তুমি কি চাও দাঁড়া আমাকে ভেতরে নিয়ে গিয়ে হত্যা করো? তখন থেকেই তোমার প্রতি এতটাই সন্দেহগ্রস্ত। এমনকি সুজা বরাত এখন আমাকে অপছন্দ করে, ওনাকে অরঙ্গজেব এই বলে আশ্বস্ত করেছে যে অচিরে সে আমাকে হত্যা করবে, ওনাকে বাদশাহ বানাবে। আর দাদার মোরাদ বিশ্বাস করেছে আমার
কাছে এই খবর এসেছে যে জনসমক্ষে ও মোরাদকে বাচ্চা বলে সম্বোধন করা শুরু করেছে। কিন্তু মোরাদ তো শুধু সাকিয়া সুরাই চায়, প্রত্যেকে সুজা বলে। সনস্বতী এই যে সুজা যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি সুলেমানকে পাঠিয়ে আমি ওকে উচিত শিক্ষা দেবো। সুলেমান, তোমার ওই পুচকে ছেলে সুজার সাথে এঁটে উঠতে পারবে তো? কেন নয়, জানি সুজা নিজেকে আলেকজান্ডার ভাবে, কিন্তু প্রয়োজন হলে সুলেমানও আলেকজান্ডারকে পরাস্ত করতে পারে। অরঙ্গজেব রটিয়ে বেড়াচ্ছে তুমি ইসলামের শত্রু, তার এই প্রচার কানা বাজছে, এ বিষয়ে তুমি কি ভাবছো? কোন ধর্মের প্রতি আমার কোন বৈরিতা নেই, এ বিষয়ে আমি আকবরের নীতির দ্বারা চালিত। তাছাড়া দেশ চালানোর ক্ষেত্রে তুমি ঈশ্বরই বলো আর আল্লাহ বলো, এদের কোনো ভূমিকা আছে বলে আমি বিশ্বাস করি না। তুমি এখন আকবর নও সেটা ভুলে যেও না। কেন এ কথা বললে? কেন দেখো, ধর্ম সম্পর্কে আকবর যখন তার নামা প্রচার করেছিলেন তখন তিনি ছিলেন আসমুদ্র হিমাচলের সম্রাট। এটা তোমার বদনসিবি বলতে হবে, যখন তুমি নিদেন পক্ষে একটি ছোট্ট সামন্ত রাজ্যে স্বাধীন রাজাও নও তখন থেকেই তুমি নিজেকে আকবর ভেবে বসেছ। তোমার কি মনে হয় অরঙ্গজেবের সাথে আমি পারবো না? অরঙ্গজেব শুধু বড় যোদ্ধা নয়, ভয়ঙ্কর ধূর্তও বটে। তোমার শৌর্য নিয়ে আমার কোনো সংশয় নেই। এই যুদ্ধটা হবেই না, কিছুতেই এটাকে বন্ধ করা যায় না। এই গুজব দানা বেঁধেছে, অরঙ্গজেব এবং মুরাদ যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। ও, তাহলে এক কাজ করো, তাহলে ওই দাক্ষিণাত্যটা তোমরা অরঙ্গজেবকে দিয়ে দাও, ওখানে সুখেই নিজের রাজত্ব করো। আর সুজা আর মুরাদ এখন যেখানে আমার হয়ে রাজ্য শাসন করছে সেই জায়গাগুলো ওদের নামে লিখে দাও। চাহাবো না, এইভাবে হিন্দুস্তানকে বিভক্ত করা আপনার ঠিক কাজ বলে মনে হয়? ওই যুদ্ধটাকে রদ করবার আর কোনো উপায় আছে বলে তো আমি মনে করি না। তারা তো আগ্রা পাচ্ছে, তারাকে তো আমি আগ্রা ছাড়া কিছু দেব না, কারণ তারা যদি আগ্রা না পায় তাহলে আমার স্বপ্নটা সফল করবে কে? তাজমহলটা তো আর দাক্ষিণাত্যে নেই। আপনার স্বপ্নটা কি? ওইদিকে তাকাও। ওখানে কি? ওখানে অস্ত রবির রক্তিমা ভাই তাজমহল কেমন স্নান সেরে উঠেছে, ওকে ঠিক এখন একটা প্রস্ফুটিত ফুলের মতো লাগছে। আর ওই ফুলের ভেতর থেকে আমার মুমতাজ, আমার আমার ভালোবাসার মুমতাজ কেমন কেমন হাসি মুখে উঠে আসছে। আরে সূর্যের রক্তিমা ভাই তোমার দুগালে স্থান করে নিল কিভাবে মুমতাজ? কি সলজ্জ তোমার ভঙ্গি! আমি শাহজাহান, আমি তো তোমায় দেখছি। তাজমহলটা কি সবে ঠিক যেন জমাট বাঁধা দুধ। মুমতাজ, যমুনার ওই কূলে তুমি ওই সাদা ফুলের ভেতর বিশ্রাম নাও, আর যমুনার এই কূলে আমি এখনই একটা কষ্টি পাথরের মহল তৈরি করব। হ্যাঁ, আর একটা মহল কষ্টি পাথরের, ওটাই হবে আমার অন্তিম বিশ্রামাগার। যমুনার ওই তীর থেকে আমার মুমতাজ আমায় দেখে যাবে, আর যমুনার এই তীর থেকে আমি মুমতাজকে দেখে যাব। আজ কাল অনন্তকাল একটা কষ্টি পাথরের মহল। হ্যাঁ, একটা কষ্টি পাথরের মহল আমি এটা তৈরি করতে যাচ্ছি।
মুমতাজের স্বপ্ন ছিল সাদা ফুলের, আর আমার স্বপ্ন কালো ফুলের। তাজমহলের ছায়াকে আমি কষ্টি পাথরের কায়া দেব। আরেকটা মহল, মহল আর বাগিচায় আমি গোটা হিন্দুস্তানকে মুড়ে দেব। মৃত্যুকে এত ভয় পায় কেন মানুষ, যদি সে করতে পারে এমন স্মৃতিসৌধ? মৃত্যু বলে
আসলে যে এটা পড়ার পর তোমার কি মনে হয়েছিল? আমার মনে হয়েছে দাদা যখন সবকিছু ছেড়ে ছুড়ে দিল্লি পালিয়েছে তখন শাহেনশাহ আমাকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সন্ধি স্থাপন করার জন্য। অবশ্য কোষ্ঠীপাথরের মহল নির্মাণের প্রস্তাবটা যে উনি আমাকে দেবেন না তাও নয়। তোমার কি মনে হয় রোশনারা? সন্ধি? তোমার সঙ্গে সন্ধি করবেন স্বয়ং সম্রাট শাহজাহান, এই কথা তুমি ভাবতে পারলে? কেন বুঝতে পারছো না, এখন তো ওনার এছাড়া কিছু করার নেই। উনি তো ওনার নখ দাঁত খুইয়ে গুহার ভেতরে গিয়ে এসে দিয়েছে। এমনটা হতে পারে না যে সন্ধি স্থাপনের লোভ দেখিয়ে উনি তোমায় গুহার ভেতর নিয়ে গেলেন, তারপরে ওখানে গুম করে দিলেন? হাসছো কেন? তোমার কথা শুনে হাসবো না। দেখো, উনি যদি আমাকে গুহার ভেতরে নিয়ে যেয়ে বন্দি করার চেষ্টা করেন এবং এই গুহার ফাটকটাতে হাতও দেন, আমার সেনাধ্যক্ষরা কি ছেড়ে দেবে? ছেড়ে দেবে ওই সব সেনারা যাদের নিযুক্ত করেছেন উনি, মানে আমি। দেখো, তোমার এই সমস্ত সেনাধ্যক্ষ সৈন্যদের তুমি আমার সামনে তোমার সৈন্য বলে দাবি করো না। কবে ওরা তোমার হলো? আনুগত্যের ছিটে ফোটাও যদি ওদের রক্তে থাকতো, পারতে সামগড়ের যুদ্ধে জয়ী হতে? আজও যদি রটে যায় না যে অচিরেই তোমার হত্যা করা হবে, তাহলে দেখবে তোমার প্রতি ওদের পোষ্যতার নমুনার হাল। তুমি বলছো আমাকে হত্যা করা হবে? হ্যাঁ, আর সেই হুঁশিয়ারিটাই আমি তোমাকে দিতে এসেছি। শুধু কথা দাও, কার কাছ থেকে আমি এটা জেনেছি তুমি আমার জিজ্ঞেস করো না। ঠিক আছে, শোনো আর এটাই এখন সেই পরিকল্পনা। বাঘটাকে তুমি যতই তুচ্ছ তা ছিল, আমার অনুরোধ আগ বাড়িয়ে তুমি ওর গুহায় পা রাখতে যেও না, মনে রেখো। তুমি তুমি সত্যি বলছো? আল্লাহর কসম। তার মানে এখনো এখনো শাহেনশাহ আমার এই জয়কে মেনে নেননি? না, আর এটা উনি কখনোই মেনে নেবেন না সেটা আমি ফলো করে বলতে পারি। তুমি তো চতুর বুদ্ধিমান, তোমার কেন মনে হলো যে উনি ওটা মেনে নেবে? যে তুমি ওনার মধুর স্বপ্নটাকে গুড়িয়ে দিলে, প্রিয় সন্তানকে আগ্রা ছাড়া করলে? প্রিয় সন্তান তাই না, শুধু আগ্রা কেন, হিন্দুস্তানের যেখানেই যাক না কেন ওকে আমি খুঁজে বার করে হত্যা করব। ওর জন্য আমি সবার কাছে ঘৃণার পাত্র হয়েছি। চিরদিন আমি আমার পিতাকে ঘৃণা করতে শিখেছি শুধু তার জন্য। রসনারা, আমি এই মুহূর্তে শাহেনশাহকে গ্রেফতার করব। এই বিশ্বাসঘাতকতার চরম মূল্য আমি ওনাকে দেবই। ভাবো, যদি শাহেনশাহ তোমাকে হত্যা করতে পারে, সেই সুযোগের সদ্ব্যবহার করে দ্বারা আগ্রায় চলে আসবে তার সুবিশাল সেনাবাহিনী নিয়ে। আর তখন তুমি যাদের গর্ব করে বলছো তোমার সৈন্যবাহিনী, তারা তোমাকে সম্পূর্ণ ভুলে যাবে, ঔরঙ্গজেব সম্পূর্ণ। তখন তাদের কাছ থেকে তুমি কর্পূরের মতো উবে যাবে, আর তখন ঔরঙ্গজেব বলে যে কেউ ছিল সে কথা কেউ মাথায় রাখবে না, কারণ এই হিন্দুস্তানের প্রজা কেবল বীরকেই স্বাগত জানায়। কে কোন পথে বীর হলো তা নিয়ে কেউ আবুল মুসাফির মঈনুদ্দিন মোহাম্মদ ঔরঙ্গজেব বাহাদুর আলমগীর বাদশা গাজী এই সালতানাত হিন্দ মুঘলীয় খন্ডন থেকে কোনোদিন মুছে যাবে না। তোমাকে আমার এত ভালো লাগে কেন? তুমি ঠিক সময় আমাকে ঠিক রাস্তাটি বলে দাও। তাহলে শোন, দারাকে গ্রেফতার করার জন্য সৈয়দ মোহাম্মদ খানের নেতৃত্বে একটা বিশাল সেনাবাহিনী আমি দিল্লিতে প্রেরণ করেছি, এ ফরমান জারি করেছি, যারা ওকে সাহায্য করবে এবং পানাহা দেবে তাদেরকে দেশদ্রোহী হিসেবে গণ্য করা হবে, ওদের দিল্লিতেও কোনো সাহায্যই পাবে। আর তুমি বলছো স্বয়ং শাহেনশাহ আমাকে হত্যা করার পরিকল্পনা করছে? সুজা কথাটাও মাথায় রেখো, ও কিন্তু কোনোদিনই তোমাকে সম্রাট হিসেবে মেনে নেবে না। আমার কাছে সংবাদ আছে দারার পুত্রের হাতে সুজা পরাজিত হয়েছে, মুরাদকে তো আমি আগেই কতল করেছি। মুরাদকে ওভাবে মেরে তুমি ঠিক কাজ করনি। মসনদের লোভও থাকবে, আবার চরিত্র বলেও কিছু থাকবে না, এরকম ইনসানকে আমি বরদাস্ত করি। আমার কাছে দেশ আর ধর্মই হলো শেষ কথা। তুমি একজন বাদশাহ, দু একদিনের মধ্যে সম্রাট হতে চলেছো, নিজের পছন্দ অপছন্দের উপরে এত জোর দাও কেন?
নিজের পছন্দ অপছন্দকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই আমি হিন্দুস্তানে আমার রক্ত ঝরিয়েছি রসনারা। 17 বছর বয়স থেকে আমি ঘোড়ায় চেপে যুদ্ধ করছি নিজের পছন্দ অপছন্দকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে। আমি আমার ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে আমার প্রিয় হিন্দুস্তানকে এক বিশাল সাম্রাজ্যে পরিণত করব। আর সেই বিশাল সাম্রাজ্যের আবাল বৃদ্ধ বনিতা হবে এক ভাষা এক ধর্ম। আমি জানি তোমার স্বপ্নের কথা, কিন্তু সেটাকে বাস্তব রূপ দিতে গেলে তো এখন এ বিষয়ে কোনো আলোচনা না। তুমি শুধু আমার উপর আস্থা রাখো, দেখো আমি কিভাবে এটা সফল হই। একমাত্র বেবকুফ রায় উপায় নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে, আসল ব্যাপার হলো ঠিক সময় ঠিক কাজটি করা। খলিলুল্লাহ খাকে তালুকদার, আমি এই মুহূর্তে শাহিনশাকে গ্রেপ্তার করব। গ্রেপ্তার করে কোথায় রাখবে? অবশ্যই আগ্রাতে। আমি দিল্লি চলে যাব, এখন আর আমাদের একসঙ্গে থাকা উচিত। তাহলে ওনাকে তুমি দিল্লি পাঠাচ্ছ না? দেখো, উনি আগ্রাতে আম্বিজনের সঙ্গে যে মধুর দিন যাপন করেছে, এখানে তার জাবর কাটা ছাড়ার কোনো কাজ নেই। আমি তো চাই উনি অলস হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, ভবিষ্যতের দিনগুলো তাজমহল তাজমহল করে আর গোষ্ঠী পাথরের মহলে স্বপ্ন দেখতে দেখতে ওনার কাটুক। আমি তো চাই উনি পাগল হয়ে যায়। জহাবলা, খালিদুল্লাহ খান এই মুহূর্তে শাহিনশাকে গ্রেপ্তার কর, প্রত্যেকের সঙ্গে ওনার যোগাযোগ ছিন্ন কর। আর হ্যাঁ, উনি যদি চান যে ওনার প্রিয় কন্যা জাহানারা ওনার সঙ্গে থাকবেন, তার ব্যবস্থা করুন, এ ব্যাপারে কোনো ত্রুটি না হয়। জহুকুম, এখন থেকে এই সুবিশাল মোগল সাম্রাজ্যের প্রধান নারী হল রসনারা বেগম। আবেগতাড়িত হয়ে কথা বলো না আওরঙ্গজেব, তোমার নিজের বেগম রায় কথা শুনলে কি মনে করবে? আমার বিরুদ্ধে অভিযোগ হলো আমার নাকি কোনো আবেগ নেই, কোনো অনুভূতি। তাহলে শোনো রসনারা বেগম, অনেক ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাদের আম্মিজানের মৃত্যুর পর জেনানা মহলের কর্তৃত্ব পেয়েছিলেন জাহানারা বেগম, আর আজ থেকে তার অধিকারিণী হলে তুমি। আর এই সুবিশাল মোগল সাম্রাজ্য শাসন করতে গিয়ে আমি কোনো সিদ্ধান্তই একা নেব না, মহান আল্লাহর নামে কসম খেয়ে আমি তোমাকে বলতে পারি। আনন্দে আজ আমার হৃদয় নেচে উঠেছে, আমার জীবনের সবচেয়ে বড় খবরটা আজ আমি পেলাম। আজ আমি আনন্দের শীর্ষবিন্দু স্পর্শ করলাম। জঙ্গলে পরিত্যক্ত সবের মত পড়ে রয়েছে, আর একমাত্র কারণ কি জানো বাবা? সে আমার মত এক বদনসিবকে স্বাধীন করেছিল। স্বাধীন করার মুহূর্তের জন্য সে আমার কাজ ছাড়া হয়নি। প্রতিটি যুদ্ধক্ষেত্রে সে ছিল আমার সহচরী। দাদিনা, তোমার ভালোবাসার আমি কি সত্যি যোগ্য ছিলাম? হিন্দুস্তানের সেবাবর্তী অঞ্চলে ওর স্মৃতিসৌধটা স্থাপন করে
হিন্দুস্তানের কেন্দ্রে স্মৃতিস্তম্ভটা স্থাপন করা উচিত। লাহোরও খুব জায়গা ছিল, আমাকে প্রায় লাহোরের মিহান পীরের কথা বলত। তুমি ওর নশ্বর দেহটা লাহোরের মিহান পীরে নিয়ে যেতে পারবে মোহাম্মদ? এই কাজটা আমার পক্ষে খুব একটা শক্ত নয় জাহাপনা, কিন্তু তাহলে এখানে আপনার দেখভাল কে কেউ? এখন আর আমার দেখভাল করার কি আছে বলতো? আমার যুদ্ধ তো শেষ, আমি এখন অতি নখণ্ড মানুষ। জীবনের পাশা খেলায় যে হেরে গেছি মোহাম্মদ, সর্বস্ব খুয়েছি, এখন আমার যাবার দিন গোনা ছাড়া কি কথা আছে বলতো? দয়া করে ভাববেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি, কিন্তু কিন্তু আমার আপনাকে কিছু বলার আছে। কি বলবে তুমি? আপনার পরদাদা হুমায়ুনের কথা তো নিশ্চয়ই আপনার স্মরণে আছে, কি সংগ্রামের সঙ্গেই না তিনি তার জীবন কাটিয়েছিলেন, কিন্তু শেষমেশ শেরশাহ সুরির কাছ থেকে তিনি তার সাম্রাজ্যটা পুনরায় আদায় করে নিতে পেরেছিলেন। কেন পেরেছিলেন? না, তিনি কখনো আপনার মতো অত সহজে ভেঙে পড়েন, প্রতিটি মুহূর্তে লড়াই চালিয়ে গিয়েছে। এটা সম্রাট হুমায়ুনের সৌভাগ্য বলতে পারো, শহর প্রতিদ্বন্দ্বী শেরশাহ সুরির অল্প বয়সে মারা গেছে, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী অরঙ্গজেব এখনো প্রবল ভাবে জীবিত। যুদ্ধে হেরে যাবার পর এটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি, যুদ্ধক্ষেত্রেই বলো আজ রাজনীতিতেই বলো, পরাজয়ের পর মানুষ যদি তার অবস্থান ঠিকঠাকভাবে বুঝে নিতে পারে, তবে পরাজয়ের কি মূল্য থাকে বলবেন? আপনি নিজেকে এত ছোট করে দেখছেন কেন? জীবনের সর্বক্ষেত্রেই আপনি অরঙ্গজেব থেকে শ্রেষ্ঠ। তোমার এই তবেটা বড় তবে, তাই না মোহাম্মদ? রাজনীতিজ্ঞ হিসেবে অরঙ্গজেবের তুলনায় কিছুই নই। ওর সাফল্যের ক্ষতহারটা একবার ভাব। শাহনওয়াজ খানকে আপনার বিরুদ্ধে বিষিয়ে দেওয়াটা কি আপনি অরঙ্গজেবের রাজনৈতিক দক্ষতা বলবেন? অরঙ্গজেব নিজেকে সাচ্চা মুসলমান বলে দাবি করে, কিন্তু এই চরম জঘন্য মিথ্যাচার করার পরও কি সে দাবি তার মুখে শোভা পায়? যাহা বলে উনি একটা চিঠি জান করলেন, সে চিঠিতে উনি আপনাকে বোঝালেন যে আপনার প্রিয় বিশ্বস্ত শাহনওয়াজ খান আপনার সঙ্গে গাদ্দারি করে অরঙ্গজেবের পক্ষে চলে যাচ্ছে। এই চূড়ান্ত ধূর্তামিকে কি আপনি অরঙ্গজেবের রাজনৈতিক সততার পরিচয় বলবেন? যাহা বলে সাচ্চা মুসলমান এই কাজ করতে পারে? আর আপনি ওই চিঠিটাকে বিশ্বাস করলেন, বিশ্বাস করার পরও আপনি শাহনওয়াজ খানকে কতল করলেন, বরং বিপরীত, তাকে কাছে ডেকে নিয়ে এসে বললেন, শাহনওয়াজ তুমি যদি অরঙ্গজেবের পক্ষে চলে যেতে যাও, যাও, এ বিষয়ে আমার কিচ্ছু বলার নেই। আপনার এই মহানুভবতা কি ওই জঘন্য অরঙ্গজেবের কোন রাজনৈতিক দক্ষতার সমতুল্য হতে পারে? যা পারা এ হতে পারে না, আমি হাজারবার বলছি এ হতে পারে না। আপনি আমায় বলুন তো, ওই পরিস্থিতিতে যদি অরঙ্গজেব থাকতো তখন সে কি করতো? চোখের পলক না ফেলে সে শাহনওয়াজ খানকে কতল করতো? দেখো আজকের দিনে সফল হওয়াতেই বড় কথা,
যদি সফল হও তাহলে তোমার সব কাজ সঠিক। আর এই আলোকে আমি যদি নিজেকে দেখি তাহলে বেশ বুঝতে পারি এই আসমুদ্র হিমাচলের ভবিষ্যৎ হবার উপযুক্ত ব্যক্তি। আর এটাই বাস্তব। আজ আমাকে এই অপ্রিয় বাস্তবটা মেনে নিতেই হবে। একবার চারিদিকে তাকিয়ে দেখো দেখি, যারা আমাকে ভালোবাসত তাদের আজকে দুর্দশা। আমার প্রিয় সম্রাট, আমার আদরের বন্দী শাহনওয়াজ খান দেহত, আমার গুরু মামুদকে ওরা হত্যা করেছে। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শুনছি যা। আমাকে ওই আপনা বলে সম্বোধন করবে না। ওর শব্দ এখন পড়ো বেশ সুরা লাগে। তো আমার দৃঢ় বিশ্বাস, জাহাপনা আপনি যদি যুদ্ধের প্রস্তুতি নেন ঔরঙ্গজেবকে আপনি পরাস্ত করতে পারবেন। ঔরঙ্গজেবের শাসন এদেশের প্রজারা কখনো জনপ্রিয় দিনের পর দিন শুধু এই আশায় থাকে যে একদিন তো স্বর্ণযুগ আসবে। এই ভেবে আমি এতদিন নিজেকে পরাক্রমী বীর মনে করতাম। হরস্রোতা নদী কি জানে আজ সে এত দূরে ছুটছে, হাতে শুকিয়ে যাবে বলে? দক্ষিণা বাতাস কি জানে কোথায় গিয়ে সে মিলিয়ে যাবে? আমি কিছুই দেখতে পাচ্ছি না। বিচ্ছিদ্র অন্ধকার আমার চারিপাশে, আমি কিছুই ঠিকঠাক বুঝে নিতে পারছি না। এটাই ঠিক, এই জগৎ সত্যি মায়া প্রপঞ্চ নাম শহনশাহ।
মালিক জীবন শাহেনশাহ মালিক মালিক আজ আর তোমাকে এবার মতো আমার কাছে কিছুই নেই এই হিন্দুস্তান থেকে কৃতজ্ঞতা লোপ পেয়ে গেছে কিন্তু না মালিক না তোমাকে দেখার পর বলতে হবে আমি ভুল ভাবছিলাম শাহেনশাহ আপনি আমার জীবন দিয়েছেন আর নতুন করে আপনার কাছে চাওয়ার আমার কি বা থাকতে পারে শাহেনশাহ আসল শাহেনশাহ এখন কয়েদখানা ও নামে ডেকে আমাকে ব্যঙ্গ করুন না ক্ষমা করবেন আপনাকে ব্যঙ্গ করার আমার কোনো ধৃষ্টতা নেই আপনি বাদশাহর বাদশাহ আর আমার কথা যদি বলেন তাহলে জেনে রাখুন জীবন থাকতে অরঙ্গজেবকে আমরা সম্রাট হিসাবে কিছুতেই মেনে নেব না আপনি আমার শাহেনশাহ আমি এখন শুধুমাত্রই উনি সম্রাট তুমি এই সম্রাজ্যের বাসির দাওতে রাজি আছি তো আমি আপনার নাফা আপনার যে কোনো আদেশ আমার শিরোধার্য এ কথা যদি সত্য বলো তাহলে তাহলে আমি তোমাকে দুটি অনুরোধ করব অনুরোধ নয় শাহেনশাহ আদেশ বলুন আদেশ প্রথমত তুমি আর আমাকে শাহেনশাহ বলে ডাকবে না আর দ্বিতীয়ত এই হিন্দুস্তানের সীমাবর্তী অঞ্চল আমি যাতে নির্বিঘ্নে পেরিয়ে যেতে পারি তার ব্যবস্থা তোমাকে করতে হবে আপনি হিন্দুস্তান ছেড়ে চলে যাবেন শাহেনশাহ কখনোই নয় এদেশের অগণিত প্রজারা যখন আপনাকে হিন্দুস্তানের তক্তে দেখতে চায় তখন কিনা আপনি না শাহেনশাহ না এ কখনোই হতে পারে না আর আপনি ভাবলেন কি করে যে ঔরঙ্গজেবকে আমরা সম্রাট হিসাবে মেনে নেব হাতের ক্ষত যখন সারানো না যায় তখন সেই হাত কেটে ফেলতে হয় মালিক তাছাড়া তোমার কি মনে হয় অরঙ্গজেবের পিতা অরঙ্গজেব তার পিতার প্রতি কি অতটা দয়ালু ক্ষমাশীল তুমি যদি অরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো তাহলেও তোমাকে ফাঁসিতে ঝোলাবে আর সেখানে তোমাকে বাঁচাতে তারাকে আর তুমি পাবে না আপনি আমায় জীবন দিয়েছেন এই জীবন আপনাকে উৎসর্গ করতে আমি প্রস্তুত মালিক মালিক স্থির হয়ে আমার কথা শুনুন আমার জীবনের আর কোনো মূল্য নেই আমি শুধু শুধু কয়েকটা দিন তোমার ওখানে থাকব তারপর এই হিন্দুস্থান থেকে চলে যাব তুমি যদি এই কাজে আমাকে সাহায্য করো আমি তোমার চিরকৃতজ্ঞ হয়ে থাকব কে বললো আপনার জীবনের মূল্য নেই পরাজয় মানুষের জীবনের কি মূল্য থাকে মালিক কি মূল্য তাহলে দেখুন আপনি আপনার জীবনের মূল্য বুঝবেন এই অবস্থায় আমি যখন আপনাকে ঔরঙ্গজেবের পাশে নিয়ে যাব তখন উনি আমাকে কি নাম দেবেন ভেবে দেখেছেন আর যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন মনে হয়েছিল হিন্দুস্থান থেকে কৃতজ্ঞতা বোধ উদা হয়ে যায়নি কিন্তু এখন মনে হচ্ছে আমার আগে ভাবনা কি ছিল হিন্দুস্থান থেকে সত্যি কৃতজ্ঞতা বোধ উদা হয়ে গেছে এখন হিন্দুস্তান হলো শুধু বেইমান আর নামাকার আরেক নাম আমি বুঝতে পারছি তোমার জীবন বাঁচানোর জন্য আল্লাহ শেখকে আমাকে কেন নির্বাচন করেছিলেন আপনি কি ভাবছেন ইনাম পাবার লোভে আমি আপনাকে ঔরঙ্গজেবের হাতে তুলে দিচ্ছি আপনার সঙ্গে নামাকারামি করছি না শাহেনশাহ না আপনি ইসলামের সঙ্গে গাদ্দারি করেছেন আরেকজন আপনাকে গ্রেফতার করে আজ আমি গর্বিত কারণ এর আগে ইসলামকে রক্ষা করার এত বড় সুযোগ
আমি কোনোদিন পাইনি। তুমি যদি বলতে এনাম পাওয়ার লোভে তুমি আমার সাথে গাদ্দারি করছো, তাহলে আমি তোমাকে সাচ্চা মানুষ বলে ভাবতাম। কিন্তু তোমার এই জঘন্য কাজটাকে ধর্মের উপর দিচ্ছে না। ইসলাম ধর্ম কি এতই ছোট? তোমার মতো একজন দস্যুর রাজনৈতিক প্রজ্ঞা এলো সুপুর থেকে। কে দিল তোমাকে এই শিক্ষা? সত্য করে বলুন তো, আপনি আমার সাহায্যে হিন্দুস্তান ছেড়ে চলে যেতে চাইছিলেন কেন? যাতে করে পারস্য সম্রাটের সঙ্গে সন্ধি করে ঔরঙ্গজেবকে আক্রমণ করতে পারেন, তাই তো? কিন্তু আপনার এই চাল কথা আমি করে ফেললাম। এর জন্য মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহর দোয়ায় আজ মহান হিন্দুস্তান বাঁচো, মহান ইসলাম বাঁচো। মহান আল্লাহ তোমার হিন্দুস্তানকে আর বাঁচাতে পারবে না। সময় নষ্ট করছে কেন? আমায় দিল্লি নিয়ে চল, আমি প্রস্তুত। আপনার প্রিয় ভাই যেন অরঙ্গজেবের সঙ্গে দেখা করার জন্য আপনি এত অধৈর্য হয়ে উঠেছেন কেন শাহিনশাহ? তোমাদের মতো গাদ্দারদের মুখ দেখতে দেখতে আমি এখন ক্লান্ত, আমার মন ভিসিয়ে উঠেছে। অরঙ্গজেবের বিচার সভায় যাওয়ার আগে আমি যখন তখন মারা যেতে পারি, আর অরঙ্গজেবের বিচার সভায় আমাকে জীবিত অবস্থায় হাজির করতে না পারলে তুমি হয়তো তোমার উপযুক্ত ইনামটা পাবে না। আপনি যদি শাহিনশাহ ভাই না হতে এই মুহূর্তে আমি আপনাকে তোমাদের কথা যখন ভাবিয়া তোমাদের যখন দেখি তখন মনে হয় তোমাদের তুলনায় অরঙ্গজেবকে বলে মনে হয়। একটা বিষয়ে সে অনেক খাঁটি পবিত্র, ও তোমাদের মতো ভিড় পিছনে ছুরি মারে না, ওর মধ্যে শৌর্য আছে, বীর্য আছে। আপনার কি এখন এমনটা মনে হচ্ছে নাকি? আপনি এইভাবে যদি অরঙ্গজেবের প্রশংসা করেন তাহলে এই মুহূর্ত নিয়ে আপনাকে মুক্তি দেবেন। দেখছি আর হিন্দুস্তানের ভবিষ্যৎ ভেবে আতঙ্কিত হচ্ছি। হিন্দুস্তানের নীতি নির্ধারক হবে তোমাদের মতো গাদ্দারের আহ্বাস। তখন থেকে আপনাকে শাহিনশাহ বলে সম্মান দিয়ে আসছে, আর আপনি কিনা আমাকে গাদ্দার বলে কালাগাল করছে, একথা ভাবতে আমার লজ্জা করছে। থু, লজ্জা পাবার আরো অনেক কিছু আছে। আর একটা কথা মুখে তুললে এই মুহূর্তে আমি আপনাকে হত্যা করব। তাই করো, আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম, তুমি আমাকে হত্যা করবে না তো কে করবে? আজ আমার মতো সহস্র সহস্র মানুষ অরঙ্গজেবের পাশে দাঁড়িয়ে, যারা কিনা মহান আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, আর আপনি কিনা তাদের গাদ্দার বলছেন? আবার আবার তুমি এর মধ্যে ধর্ম কি আর তোমার কথা অনুযায়ী নিরব ইসলাম ধর্মের জন্য জশওয়ন্ত সিং আর আপনি দারার মৃত্যু চান,
আমি হ্যাঁ আপনি এ কাজীর বিচার দিচ্ছিল না বিচার কাজীরা যখন বিচারের রায় উচ্চারণ করছিলেন তখন তারা আল্লাহর কথা ভাবছিলেন না তারা কল্পনা করছিলেন আপনার ওই সহাস্য মুখখানি আর কল্পনা করছিলেন কত ঐশ্বর্য আর ধনরাশিতে আপনি তাদের ঘোষিত করবেন জোর করে মানুষের বাকরোধ করতে পারে তাকে গলা টিপে হত্যা করতে পারে কিন্তু কালাকে সফেদ করতে পারেন না বুঝুন এই তমাম হিন্দুস্থান জানবে বিচারের ছলে আপনি তারাকে হত্যা করেছেন তুমি ঠিক বলেছ তুমি আজ দাঁড়াকে বাঁচালে আমি ওকে মারছ না করলাম সে কে যাবে আমার শত্রুকে মারছ না দাঁড়া তোমার প্রতিদ্বন্দ্বী তা জানি তাই তাকে মারছ না করা গৌরব অনুভব করছি মির্জুমরা যাহা বলা শায়েস্তা খাঁকে তলব কর অরঙ্গজেব গৌরব ক্রয় করতে এই মাসনাটা বিক্রি করতে হবে সারা জীবন একটা বিপদকে কাঁধে নিয়ে হিন্দুস্তানকে শাসন করতে হবে সব প্রজা সৈন্য তারাকে ভালোবাসে তার জন্য কাঁধে তারা যদি একবার সুযোগ পায় তাকে মুক্ত করতে আমার কথা শুনতে পাচ্ছ গোরা শেখ আমি একটা প্রভাব দেখেছি शहजादा दारा सिंह को यह बेशकीमती बेशुमार बेहतरीन तुर्किस्तानी खिलाफ आपके खिदमत में पेश किया जाता है तोहफा कबूल हो বহুদিন বাদে আমাদের দেখা একটু রোগা হয়ে গেছে আশ্চর্যের ব্যাপার শামুগড়ের যুদ্ধেও আমাদের দেখা হয়নি তুমি যখন যুদ্ধ করতে করতে হাতি থেকে পড়ে গিয়ে ঘোড়ায় সবার হলে তখনও আমাদের দেখা হয় ভাইজান তুমি কি জানো যে যুদ্ধ চলাকালীন বেফুফের মতো সবার পরিবর্তন করাটাই এই যুদ্ধে তোমার পরাজয়ের অন্যতম কারণ আমি তখন নামাজ পড়ছিলাম নামাজ তুমি হয়তো প্রশ্ন করবে দিনে পাঁচবার নামাজ আমি কেন পড়ি এ বেতকুফি কেন পড়ি এবার থেকে আমি তোমার মতো ভাবতে চেষ্টা করব কিন্তু আমি তোমার মতো কি করে ভাবি বলো আমি তো তোমার মতো জ্ঞানী নই আমি তোমার মতো কি করে জ্ঞানী হব আমি তো শুধু ইসলাম জানি তুমি ইসলাম জানো হিন্দু ধর্ম জানো বৌদ্ধ ধর্ম নিয়েও ভাবনা চিন্তা করছো হাতে প্রভু লেখা আংটি পড়ো সম্প্রতি এক বিদেশি বণিকের কাছ থেকে একখণ্ড বাইবেলও কিনেছো কিন্তু বেদ বাক্য তোমার বীর আচ্ছা ভাইজান তুমি তোমার অনুদিত সেরুল আশরাফ উপনিষদের যে তর্জমাটি করেছো তাতে তুমি বলেছো অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মাস্মির অর্থ আমি ঈশ্বর তুমি ঈশ্বর কি সৌভাগ্য আমার
আমার বড় ভাই যান ঈশ্বর, কিন্তু একই তার দশা। আচ্ছা ভাইজান, আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে উপনিষদে তুমি এমন কি পেলে যেটা আমার কোরআন শরীফে নেই? শুনতে পাচ্ছ আমি তোমাকে জিজ্ঞাসা করছি? পাচ্ছি। তাহলে উত্তর দিচ্ছ না কেন? আমি কখনোই মহান কোরআনকে উপনিষদ থেকে বড় করে দেখিনি। তাছাড়া আলাদা আলাদা করে দেখতে গেলে প্রত্যেকটি ধর্মই খণ্ডিত, অন্ধের হস্তি দর্শনের মতো। মানে একজন অন্ধ যেমন হাতির সুর কিংবা পা স্পর্শ করে হাতির সম্পূর্ণ রূপ সম্পর্কে একটা ধারণা করে বসে, আমার মতে একজন ধর্মান্ধ মানুষও সে একই যুক্তিতে অন্ধ। এ কি তোমার কাফেরদের বেদেতে লেখা আছে? শুধু হিন্দুরাই এই কথা বলে না, আমাদের জালালউদ্দিন রবিও একই কথা। সুফি আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নেই। এত জ্ঞান অর্জন করেও তুমি এই সত্যটা ধরতে পারবে না? সত্যকে উপলব্ধি করেছে যে সে সুফি না কাফের সে নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নই, কারণ আমার কাছে সত্যটাই বড়। সত্যকে কেবল উপলব্ধি করেছে কাফের, এটা তোমাকে কে বোঝাল? আল্লাহ। এ যে একজন সাচ্চা মালিদের ব্যাপারে কোনো সন্দেহ। হাসছো কেন? আমাকে হত্যা করবার জন্য তোমার কি কোনো ধরনের প্রয়োজন আছে? অরাবকে যেভাবে তুমি হত্যা করলে, সামাদকে যেভাবে মেরেছ, আমাকেও ঠিক সেভাবেই হত্যা করো। সামগারের যুদ্ধে তুমি যদি আব্বু জানকে তৎক্ষণাৎ হত্যা করতে, তাহলে তাহলে হয়তো উনি তোমাকে ক্ষমা করতে। কিন্তু কিন্তু ওনাকে বলতে ওকে দিনের পর দিন যেভাবে যন্ত্রণা দিচ্ছ। কে বললো ওনাকে আমি যন্ত্রণা দিয়েছি? উনি তো এখন সোনার খাঁচা। সবচেয়ে বড় কথা, সম্রাটের সমস্ত সুযোগ সুবিধা উনি পাচ্ছে, এমনকি তার প্রিয় কন্যাও ওনার সঙ্গে রয়েছে। ওনার স্বপ্নকে ভেঙে চুরমার করে উনাকে এখনো জীবিত রেখেছ, এটা ওনার মতো মানুষের কাছে যন্ত্রণা নয়? তুমি এখনো কষ্টিপাথরের মহল নির্মাণের ব্যাপারটা ভুলতে পারোনি। তবে শুনে রাখো ভাইজান, হিন্দুস্তানের প্রজাদের অভুক্ত রেখে আমি এসব হতে দেব না। ও, তাহলে তোমার কথা অনুযায়ী যে প্রজাদের দুবেলা দুমুঠো অন্নের ব্যবস্থা করে সেই হলো একমাত্র ভালো শাসক? তোমার কথা অনুযায়ী প্রজাদের ন্যূনতম অন্ন বস্ত্রের ব্যবস্থা না করে মহল আর বাগিচায় দেশকে মুড়ে দিলেই ভালো শাসক হওয়া যায়? খালি পেটে কি মহল বাগিচার সৌন্দর্য উপভোগ করা যায়? আমার মতে একজন ভালো শাসকের কর্তব্য হলো যে বাসস্থান অন্ন বস্ত্রের ব্যবস্থা করা, সৌন্দর্যের খোয়াবে বুধ হয়ে থাকা নয়। তাই উনি তোমাকে এত এত ঘৃণা করে। কেন? তুমি সুন্দরকে এত ঘৃণা করো কেন? উনি তো সুন্দরের পূজা। ও, ওনার সৌন্দর্য উপভোগের অর্থই হচ্ছে যখন তখন রাজকোষ শূন্য করে দেওয়া, প্রজাদের অভুক্ত রাখা, যেমনটি উনি করেছেন তাজমহল নির্মাণ করতে গিয়ে। শোনো, না না, যে সম্রাট এমনটি ভাবে এবং করে তার শত্রু হিসাবে আমি নিজেকে গর্বিত বলে মনে করি। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সে রায় দেবার মালিক আমি নই, আমি শুধু কারণটা জানালাম। কিন্তু আমার আশ্চর্য কোথায় লাগছে জানো? তুমি এখনো বলছো তুমি তোমার আব্বু জানকে ভালোবাসো। ভালোবাসা আর ঘৃণা এ দুটোকে এখন আমি আর আলাদা করতে পারি না। যখন ঘৃণা আমার মনের মধ্যে সাপের মতো পাকিয়ে পাকিয়ে ওঠে, তখন আমার মনে হয় আমি আব্বু জানকে আবার যখন পর মুহূর্তেই আমার মন ভালোবাসায় ভিজে ওঠে, আমার মনে হয় আমি নত জানু হয়ে ওনার সামনে বসি, উনি আমার চুলে বিড়ি কেটে দেন, পর মুহূর্তেই যখন মনে হয় এটি কোনোদিন হবার নয়, আবার আমার মনে সেই ঘৃণা সেই ক্রোধ, এই দৈত্য সত্তাকে জিগিয়ে রাখার জন্যই হয়তো আমি আবার যখন 8 বছর বয়স, তখন
আব্বুজান আমাকে একবার নির্বাসনে পাঠিয়েছে। কেন জানো? আমি ছিলাম ওনার অবাঞ্ছিত সন্তান। আমি যাতে উপযুক্ত শিক্ষায় বড় হয়ে উঠতে পারি তার জন্য উনি আমাকে আমার নানার কাছে পাঠিয়েছিল। কিন্তু আমার নানাও কিন্তু আমাকে নিতে চায়। উনি আব্বুকে বলেছিলেন যে তুমি যদি দারাকে আমার কাছে পাঠিয়ে দাও তাহলে আমি তাকে উপযুক্ত শিক্ষায় বড় করে তুলতে পারি। তখন আব্বু বলেছিলেন আমি দারাকেও পাঠাবো, কিন্তু তা বলে ঔরঙ্গজেবকে ফেরত পাঠালে। তাহলে দেখো নানাও কিন্তু আমাকে কাছে নিতে চায়। তুমি দেখতে সুন্দর ছিলে, সকলে তোমাকে ঘিরে থাকত, তোমাকে দেখে মুগ্ধ হত। আমাকে দেখে দূরে চলে যেত, ঘৃণা করত। ভাইজান তুমি বলছো তুমি অসহায়, তুমি অনাথ। আমি তো চিরকালই অনাথ। একটা 8 বছরের শিশুর যদি এই অভিজ্ঞতা হয় তাহলে ভালোবাসা কথাটা কি তার জীবনে কোনো অর্থ বহন করে? যত দিন যাচ্ছে তত মনে হয় ভালোবাসা আর ঘৃণা দুটো একই মুদ্রারে পিঠ ওপিঠ। আমি তো দিতে বুঝতে পারি না যে কখন আমার মনে ঘৃণা স্থান নিচ্ছে ভালোবাসা, ভালোবাসা স্থান নিচ্ছে ঘৃণা। Thank you.
কষ্টি পাথরের মহলের কাজটা শেষ হয়ে গিয়েছে না? আচ্ছা আচ্ছা, তারা যে বলছিল যুদ্ধ শেষ হয়ে গেলে ও আমার সঙ্গে দেখা করবে, কই ও আমার সঙ্গে দেখা করতে আসছে না কেন? কাজটা তো এখনো শেষ হয়নি। তাহলে কাজের ফাঁকে ফাঁকে ও আমার সঙ্গে দেখা করছে না কেন? ও রাজত্ব সামলাতে ও ব্যস্ত, তাই না? কিন্তু এদিকে এদিকে মমতাজ যে আমাকে তাড়া দিয়েই চলেছে, ওর সঙ্গে দেখা করার আগে আমাকে ওই গোষ্ঠী পাথরের মহলটাকে দেখে তাজমহলটা কোথায় গেল বলো তো? কে আমার তাজমহল চুরি করে নিল? কি হলো? তুমি চুপ করে আছো কেন? তুমি কি আমার প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছো? আমি দারাকে বলবো তাজমহলটা যে চুরি করে নিয়ে গেছে তাকে আপনার সামনে প্রস্তুত করতে। আর নতুন মহলটা গড়তে এত দেরি হচ্ছে কেন সেটাও আমি তাকে জানতে চাই। তার মানে তুমি চাইছো আমি তাড়াতাড়ি মরে যাই? অদ্ভুত, আমার সন্তানেরা একজন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আর একজন আমার মুখের উপরেই বলে দিল তুমি মরে যাও। মরে যান কথা আমি কখনো বলিনি। কিন্তু ঔরঙ্গজেব যে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই কথাটা তো সত্যি। হ্যাঁ এটা সত্যি। তাই যদি হয় তার মানে তো ঔরঙ্গজেব যুদ্ধে জিতেছে আর দাঁড়া হেরেছে। তাহলেও কি করে আমার কুস্তি পাথরের মহল নির্মাণ করবে? উত্তরগুন দিল্লিতে পালিয়ে পারছে কি ঠিক কিনা তুমি তুমি আমাকে মিথ্যে সংবাদ দিচ্ছ কেন? আমি কখনো বলিনি তারা কুস্তি পাথরের মহল নির্মাণ করবে। নিজে থেকে এসব কথা ভেবে বসে আছে। তাহলে কেউই আমার কুস্তি পাথরের মহলটা নির্মাণ করবে না? তোমরা আমাকে দফন করতে কোথায়? তোমরা কি আমার শরীরটা যমুনায় নিক্ষেপ করে দেবে যেমন করে হিন্দুরা করে থাকে গঙ্গায়? যত তাড়াতাড়ি পারো তাই করো, আমি আমি শোকেই যমুনা যাত্রা করব। অরঞ্জেব থরবান্ধ কখনই আপনার দেহ যমুনাতে নিক্ষেপ করবে না। অরঞ্জেব এখন সম্রাট না? তাহলে আমি এখন কে? আপনি এখন বন্দী। কে বলল সম্রাট? অরঞ্জেব। বড় কে? দাঁড়া না অরঞ্জেব। দাঁড়া, তাহলে তো দাঁড়ারই সাম্রাজ্যটা পাওয়া উচিত। না 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 না, বড় বোন হিসেবে তুমি ঔরঙ্গজেবকে গিয়ে বলো যে এখনই সাম্রাজ্যটা ঔরঙ্গজেবকে দাঁড়াকে দিয়ে দেবে। কি হলো, তুমি আমার কথা ঔরঙ্গজেবকে গিয়ে বলবে কিনা বলো? ঠিক আছে আমি বলবো। মুরাদকে গুজরাটটা দিয়ে দাও, সুজা যেমন বাংলা শাসন করছে ও করুক, আর দাক্ষিণাত্যটা এই ঔরঙ্গজেবকে বলো নিয়ে নেবে। দাঁড়া তো দিল্লি আগ্রা আর পাঞ্জাব পাচ্ছে, যতই হোক ও আমার বড় ছেলে। আচ্ছা এই ভাগ নিয়ে তো তুমি কিছু বললে না, অসাধারণ। তাহলে তাহলে বলো যে দাঁড়া ওই কাজটা আমার কষ্টি পাথরের মহলের কাজটা শুরু করে দিয়েছে না? কি হলো, তুমি তুমি মাঝে মধ্যে এত চুপচাপ হয়ে পড়ছো কেন? আমার সঙ্গে কথা বলো। আচ্ছা তুমি যদি একই প্রশ্ন আমায় বারে বারে করে যান তাহলে আমি কি করে বলুন তো? তুই একই উত্তর বারে বারে দেবে। তুমি তো এক প্রশ্নের এক উত্তর দিচ্ছ না, সব সব কেমন
পাল্টে পাল্টে যাচ্ছে। বলো 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 দাঁড়া, ওই কষ্ট পাথরের মহলের কাজটা শুরু করে দিয়েছে না? বলো তারা বন্দি, অরঙ্গজেব তার শিরচ্ছেদ করবে। কেন তারা শিরচ্ছেদ করবে? আমি আপনাকে আর কিছু বলতে পারছি না। তুমি কে তারা শিরচ্ছেদ করবে? যেদিন জন্মেছিলাম সেদিন থেকে আপনি আমাদের মেরে রেখেছেন। আপনি যদি একজন সাধারণ পিতা হতেন তাহলে আপনার চার পুত্র চার ভাবে বেড়ে উঠতে পারত না, আপনার তিন কন্যা তিন রকম হতো না। আপনি কি করেছেন সারা জীবনে? শুধুমাত্র মমতাজের ভজনা করা ছাড়া? আপনার প্রিয় মমতাজের সন্তান ছাড়া আপনার আপনার কাছে কি মূল্য আছে আপু? আপনি আমাকে অন্য চোখে দেখেন, স্নেহ করেন। সেই কারণটা আপনি আপনার তোমাকে আমার মধ্যে খুঁজে পান। একদিনও কন্যা হিসেবে আপনি আমাকে স্নেহ করেননি। আপনার স্পর্শেই আমি বুঝতে পারি, সেই কারণেই রসনাটাকে দূরে ছুঁড়েছেন, আমাকে কাছে ডেকেছেন। তারাকেও আপনি কাছে টেনেছেন একটিমাত্র কারণে, সেই কারণ চাও তার আর মঙ্গলের জন্য নয়, পিতার প্রতি পুত্রের স্নেহের জন্য নয়। সেই কারণটা হল আপনার একের পর এক উদ্ভট স্বপ্ন সফল করার জন্য। কিন্তু শেষমেশ আপনিও কোনো কিছু তসলিম আলম বানা আপকে খিদমত মে পেশ হ্যা এক আলমগিরি তোহফা, কবুল হো। আমি আসছি মমতাজ।
সামনে এসো, আমি তোমাকে মুছে দেব। আবুল মুসাফির মুইদ্দিন মোহাম্মদ, ঔরঙ্গজেব বাহাদুর, আলমগীর বাদশা গাজী। খামোখে এসব করছো কেন? তোমার ডাকে এখন কেউ আর সাড়া দেবে না। কে তুমি? তুমি কোন বিদেহী হতে পারো না, সচ্চা মুসলমান আমি। কোরআনের নির্দেশ মেনে পাঁচ বক্ত নামাজ পড়ি, আমার সামনে কোন বিদেহী আসতে সাহস পাবে না। তবুও কে তুমি? আমি আলমগীর। আলমগীর? যাই বলো না কেন, একটু ভয় কিন্তু পেয়েছো। অবশ্য ভয় যে তোমাকে পেতেই হবে, কম রক্ত তুমি ঝরিয়েছো। কতজনকে হত্যা করেছো বলো তো? দারা, মুরাদ, সুজা, সুলেমান, শাহনওয়াজ খান, সুলতান মোহাম্মদ, আরো কত কত কত। কোন সংখ্যাবিদ কি তা গুনে শেষ করতে পারবে? খামোশ। আমি ওদের হত্যা করেছি, এটা একটা আদর্শের জন্য করেছে। এর পরিণতি কি আমি জানতাম? অভিশাপের ফল তো আমি পেয়েছি। ওরা আবার কোন দোষ নেই। আবুল মুসাফির মুইদ্দিন মোহাম্মদ, ঔরঙ্গজেব বাহাদুর, আলমগীর বাদশা গাজী, কত লাশের উপর দাঁড়িয়ে আছে তোমার এই উপাধি। কেউ নিশ্চয়ই আমার সঙ্গে চক্রান্ত করছে। তুমি কোনো প্রেতাত্মা হতে পারো না। প্রতিদিন নিয়ম করে পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে, শুধুমাত্র সেই তো সচ্চা মুসলমান, তাই না? জরুর। আর যে তোমার এই ফতোয়া অস্বীকার করে, অবিশ্বাস করে, সেই তো তোমার কাছে গদ্দার, কাফের, মালির, ইসলাম বিরোধী। কিন্তু একবারও কি ভেবে দেখেছো, প্রজাদের বসে রাখতে গিয়ে যখন কোন শাসক ক্রমাগত ধর্মের জিকির তোলে বা আদর্শের ফাঁকা বলিয়া ওড়ে, প্রজাদের কাছে সেই অলীক স্বপ্নের সত্যতা প্রমাণ করতে যায়, তখনই যে দেশের চরম দুর্ভাগ্যের সূচনা হয়। তুমি যে এই গুনাহ করেছ অরঙ্গজেব, অলীককে, মিথ্যাকে, বার বার তুমি প্রজাদের ভয় দেখে সত্য বলে চালিয়ে এসেছো। নয়, তুমি যে নিজেকে এইভাবেই প্রতিষ্ঠা করেছো যে ধর্মের জন্য তুমি আর তোমার জন্যই ধর্ম, সাধারণ প্রজার কাছে সব অলীক ছাড়া কি? তুমি তুমি রাজনীতির কথা বলছো, একজন বিদেহী রাজনীতির কথা বলতে পারে না। বিদেহী তো এই দুনিয়ার বাইরে অবস্থান করে না, তারা তো মানুষের আত্মার মধ্যেই থাকে। নিজের আত্মাকে, নিজের চৈতন্যকে, নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, তাহলেই একমাত্র বুঝতে পারবে আমি কে। আমার আত্মা, আমার চরিত্র, আমার বিবেক, এ নিয়ে তোমার মাথা ঘামাবার কোন দরকার নেই। আমি চিরকাল প্রকৃতির বৈষম্যের রাজত্বেই কাটিয়ে দিলাম, চিরকাল আমি প্রতারিত হয়ে রইলাম। ভালোবাসা, ভালোবাসার ছোঁয়াটুকু আমি পাই। আমি কাউকে ভালোবাসি, কাউকে না, আর কেউ আমাকে ভালোবাসে। একটু কষ্ট করে তো বেশ মজার কথা বললে তো, যে তুমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত কোরআন পাঠ করো, যে কোরআন তুমি শিখেছে, আল্লাহই হচ্ছে ভালোবাসার পূর্ণ রূপ। সেই তুমি বলছো কেউ তোমাকে ভালোবাসেনি, তুমিও কাউকে ভালোবাসেনি। আজ তুমি আমাকে এভাবে কেন অস্থির করে তুলছো বলো তো? তার কারণ, একদিন তুমি আমায় হত্যা করেছিলে। আমি তোমাকে হত্যা করতে পারি না। সত্যি তা হতে পারে না, কারণ আমাকে হত্যা করা যায় না, কিন্তু চেষ্টা তো তুমি করেছিলে। এই বয়সে আমাকে কেন যন্ত্রণা দিচ্ছ বলো তো? তোমার এই রসিকতা আমার ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আবুল মুসাফির মুইদ্দিন মোহাম্মদ, ঔরঙ্গজেব বাহাদুর, আলমগীর বাদশা গাজী, আল্লাহ,
আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। আবার আমার প্রতিটি রোমকূপ থেকে রক্ত চড়ছে। আমি জানি না এর কতটা আমার নিজের, কতটা অন্যের, কিন্তু খোদা আমি তো তোমাকে খুঁজতেই বেরিয়েছিলাম, তবে কেন এই নিঃস্ব মরুভূমিতে আমি একা দাঁড়িয়ে আছি? আমি তো তোমার কথার মতোই চলতে চেয়েছিলাম, তবে কেন এই রক্তাক্ত পাকে আমি তো পাপ থেকে তুলে দাও, আমাকে নির্মল করো তোমার অসীম করুণায়। আমি রক্ত মাখা আঙুলে তোমার প্রচ্ছদের শেষ প্রান্তটুকু ধরে আমি শুধু মিনতি করতে পারি, খোদা আমাকে আমাকে মাফ করো, আমাকে ছেড়ে যেও না। তুমি ছাড়া আমার কেউ নেই খোদা, তুমি ছাড়া কেউ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়ায় হাইল ফালা, হায়ায় হাইল ফালা, হায়ায় হাইল ফালা, হায়ায় হাইল ফালা। আল্লাহু আকবার, ইলা ইল্লাহ, ঈশিতা দাস, ঋষভ কর আর সিদ্ধার্থ ঘোষ। আমি বিমল, দেবাশীষ চক্রবর্তী, সন্দীপ বাগজি, ঋষিক চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, অভিষেক। Thank you.